ইস্টলন্ডনের লেইটনে চুরের হাত থেকে মাকে বাঁচাতে জীবন দিলেন 18 বছর বয়সী এক যুবক। বর্মান থেকে এই ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল 5:20 ওয়ালথাম ফরেস্ট কাউন্সিলের লিব্রিজ রোডে। জানা যায়, একটি ডিজাইনার জ্যাকেট চুরি করতে আসলে বাধা হয়ে দাঁড়ান নিহত যুবকের মা। ক্ষিপ্ত হয়ে উক্ত চুর তার মাকে ছুরিকাঘাত করতে থাকে। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে আসেন হুসাইন চৌধুরী। মাকে বাঁচাতে হুসাইন এগিয়ে এলে চুর তার ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে আর কিছুক্ষণ পর নিজ ঘরের সামনেই মায়ের হাতের উপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে আইনের ছাত্র হুসাইন চৌধুরী। মৃত্যুর আজ পর্যন্ত মাকে অভয় দিয়ে যাচ্ছিল হুসাইন। স্থানীয়রা জানিয়েছেন, তাদের পরিবার অনলাইনে পোশাকে কেনাবেচা ব্যবসা করতেন। ঘটনার পরপরই দ্রুত পুলিশ ও প্যারামেডিকেল টিম আসলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় হুসাইন চৌধুরীর। আহত অবস্থায় তার মা ভাইকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ বলছে তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহত হুসাইনের চাচা আর চৌধুরী ইভিনিং স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, ডাকাতের হাত থেকে মাকে রক্ষা করতে গিয়েই তার ভাতিজার মৃত্যু হয়েছে। সে সোয়াস ইউনিভার্সিটিতে আইনের ছাত্র ছিল। আপনারা জানেন যে সোয়াস ইউনিভার্সিটিতে কিন্তু আইন বিষয়ে বা যে কোনো সাবজেক্টে পড়তে গেলেও কিন্তু অসাধারণ মেধা থাকতে হয়। তার চাচা তাকে গ্রেট বয় হিসেবে উল্লেখ করেন। এদিকে হুসাইনের মায়ের হাতের বেশ কয়েক জায়গায় অস্ত্রোপচার করা হয়েছে। হুসাইনের বোন আফিয়া আহমেদ চৌধুরী টুইটারে লিখেছেন যে, ভাই, তোমার নাম এখনও দুনিয়ার সব জায়গায় ছড়িয়েছে, তুমি সঠিক ছিলে এবং তুমি এখন এখানে মানে পরপারে স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছ। তোমার জন্য পুরো কমিউনিটি একত্রিত হয়েছে, এই ব্যথা কোনোদিনই কোনোভাবেই ভুলান নয়। এই যে আপনারা জানেন যে করোনার সময় করোনা ছাড়াও কিন্তু মানে অপরাধের মাত্রা বেড়ে গিয়েছিল বা সবসময় বাড়ন্ত ছিল লন্ডনে, কিন্তু এই করোনার সময় কিন্তু অপরাধ থেমে নেই। আমরা কিছুদিন পর পরে আমরা যে অপরাধের সংবাদগুলো করছি তার মধ্যে কিন্তু এটা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। এই যে বাঙালি ছেলেটি তার মাকে বাঁচাতে গিয়ে একটি অত্যন্ত মেধাবী একটি ছেলে যে সোয়াস ইউনিভার্সিটির আইনের ছাত্র ছিল। আপনারা জানেন যে সোয়াস ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে অনেক মানে অনেক মেধাবী হতে হয় এবং সেটা মেধা ছাড়া এটা আসলে সম্ভবই না সোয়াস ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। সেরকম একটা মেধাবী ছেলে তার প্রাণ অকালে চলে গেল শুধুমাত্র তার মাকে বাঁচাতে গিয়ে। এটি আসলে খুবই মর্মান্তিক এবং তার মায়ের উপরে যে হামলা হয়েছে ছেলে হিসেবে সে তার ছেলে হয়তো তার পক্ষে মানে সে সঠিক কর্তব্য মনে করেছে, কিন্তু এই কর্তব্য পালন করতে গিয়ে তার যে জীবন দিতে হয়েছে এটি আসলে খুবই দুঃখজনক। তো আপনারা যারা অনলাইনে কেনাবেচা করেন, আপনারা যারা বাসা থেকে পণ্য আদান প্রদান বা ডেলিভারি করে থাকেন, আপনারা একটু কেয়ারফুল থাকবেন, একটু সতর্ক থাকবেন। এছাড়াও বাসায় কিন্তু এখন খুব বিভিন্ন কাউন্সিল থেকে জরিপ, তারপরে এই আপনার বিভিন্ন ডেলিভারির এই ধরনের কথা বলে কিন্তু বাসার দরজা খুলে তারপরে কিন্তু ডাকাতি বা এই ধরনের ঘটনা কিন্তু হর হামেশাই ঘটছে। আপনারা সবাই ভালো থাকবেন, মানে নিরাপদে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সতর্ক থাকবেন সবাই। এবং যদি কোনো ধরনের সাসপিসিয়াস কিছু দেখেন বা যদি মনে হয় যে বিপজ্জনক, তাহলে অবশ্যই পুলিশকে কল করে সেটি তার অভিযোগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।